নাকতলা উদয়নসঙ্গের পূজোটা দেখা হয়েছে? পূজো পরিক্রমায় বেরিয়ে এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যেই ঘুরতে থাকে, কারণ সেই পূজোটা না দেখলে দক্ষিণ কলকাতার পূজো পরিক্রমাটা অসম্পূর্ণই থেকে যায়। আর সেই নাকতলা উদয়নসঙ্গের প্রস্তুতি দেখতে সংবাদ প্রতিদিন ডিজিটালের ক্যামেরা পৌঁছে গেছে। আমরা আপনাদের এখন দেখাবো যে নাকতলা উদয়নসঙ্গ ঠিক কীভাবে সেজে উঠছে। নাকতলা উদয়ন সংঘের পুজো যার তাকে আমরা সঙ্গে পেয়ে গেছি। শ্রী পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। দাদা, কোভিড পরিস্থিতিতে পুজোর আয়োজন হচ্ছে, দর্শনার্থীদের জন্য কি বার্তা থাকবে আপনাদের? যা নিয়ম সরকার করেছে তা অক্ষরে অক্ষরে পালন হবে, হাইকোর্ট যা বলেছে তা অক্ষরে অক্ষরে পালন হবে। পুজোটা আমার নয়, পুজোটা সকলের, অঞ্চলের, এখন বাংলার, সেদিক থেকে আমরা সব খেয়াল রাখবো। আচ্ছা, আপনি নিজে এসেছেন এখন পুজো দেখতে, কিরকম দেখলেন, কতটা ভালো লাগলো? না, হেগে তো ভবতসুতারের ঠাকুর আর প্রদীপ ইদানিংকালে যথেষ্ট সুনাম কুড়িয়েছে সিজনে, সেটা দেখে গেলাম। এটাই আমার প্রথম, এবারের পুজোয় প্রথম আসা। অনেক ধন্যবাদ। নাকতলা উদয়ন সংঘ মানেই একটা বড় চ্যালেঞ্জ, কি করছো এবার, কি উপহার দিচ্ছ দর্শকদের? না, চ্যালেঞ্জ নিইনি এখনো। হ্যাঁ, পুজো শেষ করতে হবে, এটাই চ্যালেঞ্জ। তা আমাদের বিষয়টা হলো চলচ্চিত্র, যে চলমান সময়ের যে চিত্রগুলো আমরা দেখছি, অনুসঙ্গ হয়তো পাল্টে যাচ্ছে, সময়গুলো পাল্টে যাচ্ছে, কালগুলো পাল্টে যাচ্ছে, কিন্তু চিত্রটা একই রকম রয়ে যাচ্ছে। মানুষ ভূমিহীন হচ্ছে, মানুষ গৃহহীন হচ্ছে, মানে মানুষ নিয়ে তো একটা বাড়ি, সেটাও শিফট করছে। তো সেইটা নিয়ে আমাদের কাজটা, আমার কাজটা শুরু, মানে যেখান থেকে আমার কাজটা, আমি যখন ভাবলাম যে এখানে একটা কাজ করব, এবং নাকতলা এই গ্রাউন্ডটা হলো, এই অঞ্চলটা আমার আমার ঠাকুরদাও এই পাশেই এক জায়গায় ক্যাম্পে রেখেছে, এবং এই এই পুরো অংশটাই এক সময় রিফিউজি ক্যাম্প ছিল, বাংলাদেশি কলোনি ছিল মূলত। তা সেই সেটা মাথায় রেখে আমার মনে হলো যে আমি যদি সেইটাকে নিয়ে কাজ করতে পারি। মূলত দুটো সাহিত্য, একটা হলো ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং, আর নীলকণ্ঠ পাখির খোঁজে। তা দুটো সাহিত্যকে বেস করেই একটা কাজ, এবং সেটাকে অন্যরকমভাবে এই সময়ের মতন করে সেটার একটা প্রেজেন্ট করেছিল। ট্রেন টু পাকিস্তান, অর্থাৎ দেশ ছাড়া যখন হয়েছিল, দেশ ভাগ যখন হয়েছিল, হিন্দুস্তান পাকিস্তান আমরা জানি, সেই সময় কীরকম পরিস্থিতি হয়েছিল, সেই সময় মানুষ এক মুলুক থেকে অন্য মুলুকে যেভাবে চলে যাচ্ছিলেন, সেই ট্রেনের কী ছবি ছিল, সেটাই কিন্তু এবার ফুটে উঠছে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি, যেখানে এই যে সেই ট্রেন, একটা ট্রেনের ফিল দেওয়া হয়েছে। প্রদীপদা, যদি বলো যে এই যে ট্রেনের বিষয়টা, এটা কিভাবে, মানে চারদিকে আমরা কি দেখতে পাবো যখন আসবো মণ্ডপে? আমি প্রথমে একটা যেরকম ট্রেন দেখতে হয়, মানে একটা সময়ের একটা ট্রেন, সেইটা ডিজাইন করলাম। তারপরে ট্রেনটাকে আস্তে আস্তে পার্টে পার্টে ভাঙি, কারণ একটা ভাঙা সময়ের কথাই বলছে ট্রেনটা, এবং ট্রেনটা ব্যাক করছে, মানে ট্রেনটা ফিরছে। এখানে প্রচুর বাক্স ব্যাটরা ঘেরা একটা ট্রেন থাকবে, মানে ট্রেনটা ধারণ করে থাকবে ওই সব মানুষের স্মৃতিগুলোকে। মূলত আমি এই স্মৃতিটাকে নিয়ে কাজ করছি, যে এই মানুষ, মানে যারা দেখতে আসছে বা এই অঞ্চলের মানুষ, তারাও ফিল করতে পারছে যে তাদের ওই ছোটোবেলার সময়টা বা তাদের বাবার কাছে শোনা সময়টা, তা সেটাকে নিয়ে কাজটা। আমি এখানে একটা দেওয়াল গাচ্ছি এবং দেওয়াল তৈরি হচ্ছে, এবং একটা খুব একটা লোহার একটা দেওয়াল বানাচ্ছি যেটা মুভ করতে পারে, মানে মুভ করবে না, এখানে দেখে মনে হবে সেটা মুভ করে, মানে এই এই সময়টাকে সবসময় আমরা দেখি। হ্যাঁ, এটা কখনোই থেমে থাকছে না, মানুষ গৃহহীন হচ্ছে বারবার, সেটাকে নিয়ে। সত্যি তাই, এবং এখনকার যুগে আমরা যদি দেখি, এই বিষয়টা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক, যে আজও কিন্তু মানুষকে অন্যের জন্য ঘর ছাড়া হতে হচ্ছে। সম্প্রতি আমরা আফগানিস্তানেরও একটা পরিস্থিতি দেখলাম, সেইখান থেকে কি কোনোভাবে হঠাৎ করে ভেবে ফেললে এটা? কারণ আমি এই জন্যই জিজ্ঞেস করছি, কারণ প্রথমে নাকতলা উদয়ন সংঘের এবারের পুজোর প্রস্তুতি কিন্তু অনেক দেরি করে শুরু হয়েছে। অনেক দেরি করে শুরু হয়েছে, জাস্ট 25 দিন হলো এই কাজটা। সেই ঘটনাগুলো তো, মানে ওটা আমরা অস্বীকার করতেই পারি না, মানে আমরা দেখেছি যে প্লেনকে জাপটে ধরে একটা লোক পালিয়ে যেতে চাইছে, মানে তার দেশ ছাড়তে চাইছে। তো এই ঘটনাগুলোকে সত্যি, মানে শুধু আফগানিস্তান কেন, তার আগে সিরিয়া, তার আগে মায়ানমার, এই এই যা এই ঘটনাগুলো ঘটতেই থাকছে। আমি তার কোনো সঠিক বর্ণনা করতে চাইছি না, মানে আমি এখনও চাইনি যে ওই পাকিস্তান থেকে একটা ট্রেন এসেছিলো সেটা আমি দেখাবো। আমি চাইছিলাম যে ওই সময়, এই সময় দাঁড়িয়ে আমরা কিভাবে একটা
দুর্গা পূজাকে দেখতে পারি, এই মাঠে দাঁড়িয়ে কী রকম হতে পারে তার একটা একটা চেহারা, তার একটা ইনস্টলেশন এখানে করার কথা ভাবছি। এবং সেটা এই সাইটটাকে নিয়েই, মানে এই জায়গাকে অস্বীকার না করেই, এই বড় বাড়িটাকে অস্বীকার না করেই, তা সেই জায়গাটাকে ধরেই মানে সেগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা আরও একটু এগিয়ে যাব এবং আপনাদের দেখাবো যে কীভাবে সেজে উঠছে এখানে শেষ মুহূর্তে, এত রাতেও কিন্তু কাজ চলছে। আচ্ছা প্রদীপদা, আবার একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে এই মানে নাকতলা উদয়ন সঙ্গে কিন্তু ভবতোষ সুতারের মতো শিল্পী কাজ করে গেছেন, অনেক বড় বড় শিল্পী কাজ করে গেছেন, সেইখানে তুমি প্রথমবার নাকতলা উদয়নের দায়িত্বে রয়েছো, তো সেটা কি মাথার মধ্যে কোথাও রয়েছে? না, সেটা নেই, কারণ কি দায়িত্ব আমায় পুরো নিতে হয় না। মানে নাকতলা এসে আমার ধারণা ছিল, নাকতলা সম্পর্কে আমার মনে হতো যে নাকতলা না কুচু একটা ক্লাব বা নাকতলার অনেক লম্বা নাক, নাকটা লম্বা হবে নাকতলা বলে, তা সেরকম দেখিনি, এটা একদম উল্টো দেখলাম। মানে এই মানুষজনরা মানে যেভাবে ঝাঁপিয়ে পড়ে এই পুজোটার জন্য, মানে সেই জন্য নাকতলা হয়েছে, মানে শুধু নেতা মন্ত্রীর পুজো হিসাবে নয়, নাকতলাকে মানে পুজো পাগলদের একটা আড্ডা বলা যায়। মানে অন্তত 50টা লোক পেছনে দাঁড়িয়ে থাকে, মানে 5 জন লোক দাঁড়িয়ে থাকে যে কী জিনিস আনতে হবে, 10টা লোক দাঁড়িয়ে থাকে মিস্ত্রি কীভাবে কাজ করছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না, সেই জন্যই হয়তো এইটা সম্ভব হয়েছে 25 দিনে এরকম একটা স্কেলে কাজ করা। এবং মানে প্রত্যেক দিন পাল্টে যাচ্ছে, মানে কালকে হয়তো এই জায়গাটা অন্যরকম চেহারা হতে পারে, তাই সেই জন্য নাকতলাকে থ্যাঙ্কস যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, এবার একটু প্রতিমা নিয়ে কথা বলবো। ভবতোষ সুতার বানাচ্ছেন, সেই প্রতিমা ভবতোষ সুতার এই মুহূর্তে নেই, তাই তোমার থেকে শুনবো যে প্রতিমাতেও কিন্তু একটা চমক রয়েছে, সেই চমকটা যদি বলো। মানে ভবতার প্রতিমা তো সবসময় চমকের, হ্যাঁ, দু একজন যারা কলকাতার পুজোয় এই জায়গায় নিয়ে গেছে, মানে প্রতিমাকে নিয়ে এরকম এক্সপেরিমেন্ট করেছে, তাতে ভবতার নামটা প্রথম সারির। এবং ও প্রত্যেক বছর নতুন নতুন ঠাকুর উপহার দিয়েছে, এবং মানে প্রতিমার এই বিবর্তনটা ওর ওর হাতে অনেকটাই, মানে ওর কাঁধে অনেকটাই ছিল। তা এইখানে আমি চেয়েছিলাম ভবতার সাথে যখন কথা হলো যে এইরকম একটা ঠাকুর প্ল্যান করছি, মানে প্যান্ডেল প্ল্যান করছি, ও তখন বললো আমিও এরকম একটা ঠাকুর ভাবছি যে শরীরের মধ্যে বাচ্চাকে ধারণ করে আছে, এবং সারা শরীরে ওই সময়কার কিছু স্মৃতি, কিছু প্রিন্ট সেখানে ব্যবহার করা হয়েছে, মানে প্রচুর প্রিন্টের ব্যবহার, মানে এখানে পেন্ট কম প্রিন্ট বেশি, তা সেইটা একটা অনবদ্য, মানে ঠাকুরটা সত্যি, মানে আমি খুব লাকি এবং নাকতলা খুব লাকি যে এরকম একটা ঠাকুর পেয়েছে বলে, আর দর্শনার্থীরা খুব লাকি যে এমন একটা জুটি পেয়েছে বলে, যাদের যার জন্য নাকতলায় আসতেই হবে এবার ঠাকুর দেখতে। এবার আপনাদের প্রতিমাটা দেখাবো, প্রদীপদাও আমার সঙ্গে এসো। নাকতলা উদয়ন সঙ্ঘের প্রতিমা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এবং শিল্পী ভবতোষ সুতারের হাতে তৈরি সেই প্রতিমা। প্রদীপদা যেটা বলছিল যে এখানে কিন্তু প্রিন্ট দেখা যাচ্ছে যে ধারণ করে আছে সন্তানদের, সেই ছবিটাই কিন্তু নাকতলা উদয়ন সঙ্ঘে প্রতিমায় দেখা যাচ্ছে। আচ্ছা প্রদীপদা, একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম প্যান্ডেলে এসেই, যেটা চোখে পড়লো এবং বেশ মজাদার, এই লেখাটা, কানের পাশে কেউ বলবেন না প্লিজ যে 6 তারিখ উদ্বোধন। প্রদীপদা, আগামীকাল 6 তারিখ? না না, এটা খুব মজা করেই লেখা, মানে আমি অগ্রিম বলে রেখেছি যাতে কেউ না বলে। হ্যাঁ, এবং মানে সেই পরীক্ষার আগে হয় না তারা, মানে তাড়াতাড়ি পড়, আর বেশি সময় নেই পরীক্ষা, সেই ব্যাপারটার জন্য কি? হ্যাঁ, হয়তো তাই, হয়তো তাই, কারণ আমি খুব প্রেশার নিয়ে কাজ করতে ভালোবাসি না, আমি মনের আনন্দে কাজ করি, এবং প্রেশার একটা সময়ের প্রেশার থাকেই, একটা বৃষ্টির প্রেশার থাকেই, সেগুলো তো আছেই, মানুষজনদের প্রেশার নেই, সত্যি কথা বলতে মানুষজনদের প্রেশার নেই, সেই জন্য মজা করে হয়তো টাঙাতে পেরেছি এখানে, তা সেই জন্য আমি খুব মানে এটা এটা এখানে যেই দেখছে তার কাছে একটা অন্য একটা হিউমার, অন্য অন্য একটা মজার কথা বলছে, তো সেই জায়গা থেকে এটাকে রাখ। যাই হোক, কালকে আগামীকাল কিন্তু সেই 6 তারিখ, এবং আগামীকাল এখানে উদ্বোধন। আচ্ছা, আমরা একটু কথা বলে নিই পুজো উদ্যোক্তার সঙ্গে, অঞ্জন দাস রয়েছেন আমাদের সঙ্গে, সংবাদ প্রতিদিন ফেসবুক লাইভে আপনাকে স্বাগত। স্বাগত। প্রথমেই আপনি একটু যদি পিছিয়ে আসেন, প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাইবো যে নাকতলা উদয়ন ক্লাব যতদূর আমরা জানি যে প্রথমে ছোট করে পুজো করবে ভেবেছিল, তারপর ডিসিশন চেঞ্জ হয়েছে, সেটা যদি বলেন জার্নিটা, মানে কেন এরকম হল? আসল কথা, যখন আমরা শুনলাম যে দ্বিতীয় ঢেউয়ের পরে, দ্বিতীয় ঢেউয়ের সময় আমাদের এই অঞ্চলে প্রচুর আমাদের প্রিয়জনদের আমরা হারিয়েছি যে ক্লাবের সঙ্গে তারা যুক্ত ছিল, সেইখানটা দিয়ে কিছুটা সহমর্মিতার জন্য, এবং তারপরে শুনছিলাম যে তৃতীয় ঢেউ নাকি তার চেয়েও ভয়াল আকারে আসছে, সেই সব দিক দিয়ে চিন্তা করেই তখন আমরা ভেবেছিলাম যে পুজোটাকে একদমই ছোটো করে দেবো।
এবং আপনারা জানেন যে আমাদের এই পূজোটার সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায় ওতপ্রোতভাবে জড়িত। তারও নির্দেশ আমরা পাচ্ছিলাম না, কারণ তিনিও আবার তার কলিগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নির্দেশ পাচ্ছিলেন না, বলে তিনিও আমাদের বলতে পারছিলেন না। কিন্তু যখন আমাদের এই গত মাসে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিলেন যে সবাই পুজো করো কিন্তু কোভিড বিধিটাকে মেনে ওপেন মণ্ডপ রেখে, তিনি কতগুলি গাইডলাইন দিয়েছিলেন। দাদা তখন আমাদের জিজ্ঞেস করতো তোরা কি সেমনিভাবে পারবি, আমরা বললাম নিশ্চয়ই পারবো দাদা। আগের বারে যখন আমরা প্রমাণ করেছিলাম যে পুজো উদ্যোক্তারা পুজোও যেমন করতে পারে তেমন সেফটি সিকিউরিটির দিকেও তারা সমানভাবে নজর দিতে পারে, সেই দিক বজায় রেখে আমরা করতে পারবো, তখন তিনি বললেন ঠিক আছে যখন ম্যাডাম বলেছে তখন তোরা পুজোটা কর। তখনই আস্তে আস্তে এই প্রদীপকে ধরলাম, ভবদাকে ধরলাম, কারণ ভবদা আমাদের আগের বার করা কথা ছিল। ভবদা আমরা ছোটো পুজো করবো বলে ভবদার সঙ্গে সঙ্গে 95 পল্লী যুক্ত হয়ে গেছে। তারপরে অনুরোধ করার পরে আমাদের প্রতিমাটা রূপদান করার জন্য তিনি আমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। পরবর্তী সময় প্রদীপকে ধরে, প্রদীপ আমার চেয়ে অনেকই ছোটো, ছোটো ভাইয়ের মতো, ওকে অনেকবার রিকোয়েস্ট করার পরে ও করতে চাইছিল না, কারণ নামটা যেহেতু উদাহরণের সঙ্গে একটু বড় আকারে থাকে বলে ও এক্সপেকটেশনটা বেড়ে যায় বলে যে দাদা আমি এই মুহূর্তে এই মানে প্রায় এক মাসের মধ্যে আমি এত বড় একটা জিনিস নামাই, আমি যা নামাও অন্তপক্ষে মানুষ বুঝুক যে নাকতলে উদাহরণস্বরূপ পুজোটা কেন করছে। তখন ও বললো ঠিক আছে আমি একদিন সময় আমাকে একটু দাও, ও ভেবে তখন আমায় বললো যে আমি করবো, এবং এরকম একটা মানে প্লট ভেবেছি যে দেশভাগের গল্পের উপর করেছে। তা গল্পটা শুনে আমরা ভালো লাগলো, দাদাদেরও আমার পার্থদাকেও বললাম, পার্থদারও খুব ভালো লাগলো। তখন তাকে আস্তে আস্তে করবার অনুমতি দিলাম এবং সে আমাদের গত মাসের চতুর্থী মানে গণেশ চতুর্থী 10 তারিখ মানে এক মাসও হয়নি এতটা মণ্ডপ ও দাঁড় করিয়ে দিয়েছে, এই জন্য আমরা ক্লাবের তরফ থেকে ওর কাছে আমরা কৃতজ্ঞ প্রদীপের কাছে। আরও একটা বিষয় যেটা হাইকোর্টও জানিয়েছেন এবং রাজ্যের তরফ থেকেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যে এবার কিন্তু কোভিড বিধি মেনে মণ্ডপে আসতে হবে। তো কোভিড বিধি মেনে তো মণ্ডপে আসতেই হবে, একই সঙ্গে আপনারা কি যাতে ভিড় একটু এড়ানো যায় সেই ক্ষেত্রে কি ভার্চুয়াল কোনো ব্যবস্থা রাখছেন যাতে দর্শনার্থীরা দেখতে পান? হ্যাঁ, আমরা ম্যাডাম যেমন বলেছেন, তারপর মহামান্য হাইকোর্ট যার জন্য দেখবেন যে আমাদের একটা পেরিফেরি করে দেওয়া হচ্ছে, অন্তপক্ষে 30 ফুটের দূর থেকে সবাইকে দেখতে হবে মণ্ডপ, যাতে কোনো রকম কোভিড বিধি আমাদের লঙ্ঘন না হয়। আর এছাড়াও আমরা ভার্চুয়ালেও কিছু কিছু মানে ইসের সঙ্গে যুক্ত হয়েছি, যারা এখানে সরাসরি ওই আপনাদের দেখাবে আর কি মণ্ডপটা, যাতে ঘরে বসেও সবাই দেখতে পারে, যাতে কেউ নিরাশ না হন। অন্তপক্ষে 1 বছর আরও আমাদের সময় নেই, যদি আমরা আস্তে আস্তে এটাকে জয় করতে পারি সামনে এবার আবার সবাই মিলে আনন্দ করব। আমাদের কাছে মানুষ বাঁচানোটাই প্রথম পুরস্কার, এখন অপর হয়তো অনেক পুরস্কার পাবো কিন্তু তার মধ্যে যদি মানুষ না থাকে, সামনের বার যদি এই আজকের এই প্রিয় মানুষগুলিকে সামনের বার না পাই তাহলে এই পুজোর আমার সার্থকতা হবে না। সুতরাং কোভিড বিধি সম্পূর্ণ মেনে এবং আপনাদের এই মানে প্রতিদিন লাইভে আমরা সবাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি, আমরা যারা পুজো উদ্যোক্তা যেমন সম্পূর্ণ নিয়ম মানছি, আপনারাও কোভিড বিধি মেনে চলুন, দেখবেন কোনো রকম কোনো পরিস্থিতিতেই এর ভয়াবহ আকার ধারণ করবে না। আমরা আবার প্রমাণ করব বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, যে সবার চেয়ে উপরে বাংলা যা ভাবে ভারতবর্ষ বা পৃথিবী তার পরে ভাবে, সেটা এবছর আবার আমরা প্রমাণ করব। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা কথা বললাম পুজোর দোক্তার সঙ্গে এবং আপনাদের দেখালাম যে নাকতলা উদয়ন সংঘ ঠিক কীভাবে সেজে উঠছে এবং সেখানের প্রতিমা কিন্তু তৈরি, আগামীকাল অর্থাৎ মহালয়ার দিন উদ্বোধন হয়ে যাবে, তারপর থেকেই আপনারা ধীরে ধীরে আসতে পারবেন। আর যারা পারবেন না তারা অবশ্যই সংবাদ প্রতিদিন .in-এও চোখ রাখতে পারেন, এখানের পুজো কীভাবে সেজে উঠলো সেই ছবিও আপনাদের দেখিয়ে দেবো। এছাড়াও অন্যান্য খবরের জন্য আপনারা চোখ রাখুন সংবাদ প্রতিদিন .in-এ। এখনকার মতো এখানে শেষ করছি, খুব ভালো থাকবেন।